দশম শ্রেণী তোমাদের ষষ্ঠ অধ্যায়ের উপরে ক্লাস নেওয়া হবে। অধ্যায়ের নাম জাতীয় আয় ও এর পরিমাপ। অধ্যায়ের নাম জাতীয় আয় ও এর পরিমাপ। আজকে পাঠ শেষে তোমরা যেটা জানবে সেটা হলো জাতীয় আয়ের ধারণা সমূহ, জিডিপি এর পরিমাপ পদ্ধতি সমূহ, জিডিপি এর নির্ধারক সমূহ, জিডিপি এর হিসাব বহির্ভূত বিষয় সম্পর্কে। আলোচ্য বিষয় জিডিপি, জিএনআই, এনএনআই, সিসিএ এগুলো সংক্ষিপ্ত রূপে দেওয়া আছে। জিডিপি এর পরিমাপ পদ্ধতি সমূহ, জিডিপি এর নির্ধারক সমূহ, জিডিপি এর হিসাব বহির্ভূত বিষয়। জাতীয় আয়ের ধারণা সমূহ, প্রথমে মোট দেশজ উৎপাদন অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তোমরা সবাই বইটা সামনে রাখো, বইয়ে সুন্দরভাবে দেওয়া আছে দেখো। মোট দেশজ উৎপাদন হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অর্থাৎ জিডিপি। জিডিপি একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে মোট যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার বাজার দামে সমষ্টি বলা হয় মোট দেশজ উৎপাদন বা জিডিপি। তাহলে শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা জানলাম মোট দেশজ উৎপাদন হলো জিডিপি অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এরপরে যেটা আসছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্টটা হলো অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছর হিসাব করা হয়, সেই এক বছর সময়ের মধ্যে একটা দেশের অভ্যন্তরে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সেবা উৎপাদিত হয় তার বাজার দামের সমষ্টিকে বলা হয় মোট দেশজ উৎপাদন বা জিডিপি। এরপরে আসি মোট জাতীয় আয়। মোট জাতীয় আয়টা হলো জিএনআই। মোট জাতীয় আয় জিএনআই অর্থাৎ গ্রস ন্যাশনাল ইনকাম। মোট জাতীয় আয়টা বলছে কোন নির্দিষ্ট সময়ে সাধারণত আর্থিক বছরে কোন দেশের নাগরিকত্ব কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার বাজার মূল্য সমষ্টিকে মোট জাতীয় আয় বলে। প্রথমে আমরা জানলাম মোট দেশজ উৎপাদন। মোট দেশজ উৎপাদনের মধ্যে দেশের অভ্যন্তরে নাগরিকগণ কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য উৎপাদিত হয় সেটা, আর মোট জাতীয় আয় হলো দেশের অভ্যন্তরের নাগরিক প্লাস দেশের নাগরিক যারা বাইরে আছে, বাইরে ইনকাম করছে, বাইরের দেশে চাকরি করছে, তারা যে টাকাটা পাঠাচ্ছে রেমিটেন্স হিসেবে সেটাও মোট জাতীয় আয়ের ভিতরে অন্তর্ভুক্ত হবে। মোট জাতীয় আয়টা হলো জিএনআই গ্রস ন্যাশনাল ইনকাম। এরপরে আসছে নিট জাতীয় আয় অর্থাৎ এনএনআই নিট ন্যাশনাল ইনকাম, যেটাকে বলছে নিট ন্যাশনাল ইনকাম নিট জাতীয় আয়। কোন জাতি মোট জাতীয় আয় থেকে মূলধন ব্যবহারজনিত অপচয় পূরণের ব্যয় বাদ দিয়ে যা থাকে তাকে নিট জাতীয় আয় বলে। তাহলে এখানে বলছে নিট জাতীয় আয় কোন জাতির মোট জাতীয় আয় থেকে, জাতীয় সংজ্ঞাটা আমরা এর আগে জানলাম, মূলধন ব্যবহারজনিত অর্থাৎ মূলধন ব্যবহার করতে গিয়ে যতটুকু অপচয় হয় সেগুলো বাদ দিলে যেটা থাকছে সেটাকে বলা হয় নিট জাতীয় আয়। এটাকে আমরা অনেক সময় সিসিএ দ্বারা প্রকাশ করতে পারি। সিসিএ ফুল মিনিংটা হলো ক্যাপিটাল কনজাম্পশন অ্যালোয়েন্স, ক্যাপিটাল কনজাম্পশন অ্যালোয়েন্স। মোট জাতীয় আয়ের কিছু ছবি দেওয়া আছে এখানে। মোট জাতীয় আয় বলেছি যে দেশের অভ্যন্তরে জনগণ কর্তৃক এবং দেশের বাইরে যারা আছে সেখান থেকে যে রেমিটেন্স হিসেবে টাকা পাঠাচ্ছে সেটা আমাদের মোট জাতীয় আয়ে অন্তর্ভুক্ত হবে। এরপরে আসছে মাথাপিছু মোট দেশজ উৎপাদন। মাথাপিছু মোট দেশজ উৎপাদন পার ক্যাপিটাল গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অর্থাৎ মাথাপিছু মোট দেশজ উৎপাদন। মাথাপিছু মোট দেশজ উৎপাদনটা হলো মাথাপিছু জিডিপি বলতে জনপ্রতি বার্ষিক জিডিপি কে বোঝায়। জনপ্রতি বার্ষিক জিডিপি কে বোঝায়। জিডিপির সংজ্ঞা আমরা আগে জেনেছি, জিডিপিটা হলো মোট দেশজ উৎপাদন অর্থাৎ দেশের অভ্যন্তরের নাগরিক কর্তৃক উৎপাদিত সকল দ্রব্য সেবা। তাহলে মাথাপিছু জিডিপি বলতে বোঝাচ্ছে জনপ্রতি বার্ষিক জিডিপিকে। কোন নির্দিষ্ট আর্থিক বছরে দেশের মোট দেশজ উৎপাদনকে উক্ত বছরের মধ্য সময়ে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে মাথাপিছু জিডিপি পাওয়া যায়। অর্থাৎ মাথাপিছু জিডিপি পেতে হলে আমাদেরকে একটা সূত্রে যেতে হবে, সেটা হলো কোন
কোনো নির্দিষ্ট বছরে মোট দেশজ উৎপাদন অর্থাৎ জিডিপি, এরপর আছে ওই বছরের মধ্য সময়ের জনসংখ্যা অর্থাৎ ওই একটা আর্থিক বছরে যত উৎপাদন হলো আমাদের মোট দেশজ উৎপাদন হলো সেটাকে আমরা ওই সময়ে যত জনসংখ্যা আছে ওই জনসংখ্যা দ্বারা ভাগ করব। মাথাপিছু জিডিপি হলো একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জীবনযাত্রার মানের গড় প্রধান সূচক অর্থাৎ আমরা মাথাপিছু জিডিপি দ্বারা নির্ধারণ করা যায় কোন দেশ উন্নত নাকি অনুন্নত, অর্থাৎ যে দেশের মাথাপিছু জিডিপিটা যত বেশি হবে সে দেশ তত বেশি উন্নত। এরপরে আসছে জিডিপি এর পরিমাপ পদ্ধতি সমূহ। জিডিপি এর পরিমাপ পদ্ধতি সমূহ মোট দেশজ উৎপাদন বা জিডিপি এর পরিমাপ পদ্ধতি তিনটি, যথা উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি এবং ব্যয় পদ্ধতি। উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি এবং ব্যয় পদ্ধতি। উৎপাদন পদ্ধতি, একটি দেশের অর্থনীতিতে এক বছরে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য ও সেবার মোট মূল্য যোগ করে মোট দেশজ উৎপাদন নির্ধারণ করা হয়। অর্থাৎ এখানে বলছে একটি দেশের অর্থনীতিতে কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে বিভক্ত, সেগুলোর মধ্যে উৎপাদন পদ্ধতি একটি। এই পদ্ধতিতে এক বছরে, আমি বারবার বলছি যে যে কোনো মোট দেশজ উৎপাদন মোট যাতে যেটাই হোক আমরা হিসাব করব এক বছরে। এই পদ্ধতিতে এক বছরে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য সেবার মূল্য যোগ করে মোট দেশজ উৎপাদন নির্ধারণ করা হয়। বাংলাদেশের অর্থনীতি 15টি খাতে বিভক্ত আছে। এই 15টি খাত থেকে যতগুলো আমাদের আয় হচ্ছে, যতগুলো উৎপাদন হচ্ছে সেগুলো মোট যোগ করে আমরা উৎপাদন পদ্ধতিতে জিডিপি হিসাবটা করতে পারি। এরপরে আসছে আয় পদ্ধতি। এই পদ্ধতিতে মোট দেশজ উৎপাদন হলো উৎপাদন কার্যে ব্যবহৃত উপকরণ সমূহের প্রাপ্ত আয়ের সমষ্টি। তাহলে আমাদের উপকরণগুলো কি কি? উপকরণের মৌলিক উপকরণগুলো হলো ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। এখন ভূমি থেকে আমরা কি পাই? এখানে দেওয়া আছে, সূত্র দেওয়া আছে এখানে। আমরা ভূমি থেকে পাই খাজনা। শ্রম থেকে একজন শ্রমিক যখন কোথাও কাজ করে বা কৃষি কাজ করে তখন তাকে মজুরি দেওয়া হয়, তাহলে আমরা শ্রম থেকে পাচ্ছি মজুরি। এরপরে আসছে মূলধন। মূলধন থেকে আমরা সুদ পাই। ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। সংগঠন থেকে পাচ্ছি মুনাফা। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা আয় পদ্ধতিতে কি পাচ্ছি? এই পদ্ধতিতে মোট দেশজ উৎপাদন হলো উৎপাদন কাজে ব্যবহৃত উপকরণ সমূহ প্রাপ্ত আয়ের সমষ্টি। উপকরণ হলো চারটি, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এগুলো থেকে যে আয়গুলো করছি সেগুলো আমরা আয় পদ্ধতিতে দেশজ উৎপাদনে ইনক্লুড করতে পারছি। এরপরে আসছে ব্যয় পদ্ধতি। ব্যয় পদ্ধতি, এই পদ্ধতিতে মোট দেশজ উৎপাদন হলো কোনো নির্দিষ্ট সময়ে সমাজের সব ধরনের ব্যয়ের যোগফল। শিক্ষার্থীবৃন্দ, এখানে ব্যয় পদ্ধতি বোঝাই যাচ্ছে যে এই পদ্ধতিতে মোট দেশজ উৎপাদন যদি আমরা হিসাব করতে যাই তাহলে আমাদেরকে অবশ্যই সমাজের সব ধরনের ব্যয়গুলো যোগ করতে হবে। ব্যয়গুলো কি? সমাজের মোট ব্যয় বলতে বোঝাচ্ছে মোট ব্যক্তি খাতের ভোগ ও বিনিয়োগ ব্যয় এবং সরকারি ব্যয় ও নিট আয়ের সমষ্টি, নিট রপ্তানিকে। এখানে একটা সূত্র দেওয়া আছে, সেটা হলো y = c + i + z + x - m। কি দেওয়া আছে সূত্রটা? সূত্রটা হলো y = c + i + z + x - m। এখানে y হলো i, c টা কি? c টা হলো ভোগ, c টা হলো ভোগ কনজাম্পশন। i হলো বিনিয়োগ, g হলো সরকারি ব্যয়, x - m হলো রপ্তানি এবং আমদানি ব্যয়। এখন শিক্ষার্থীবৃন্দ, এই যে জিডিপির তিনটা পরিমাপ পদ্ধতি পেলাম, এই পরিমাপ পদ্ধতির মধ্যে কোন পদ্ধতিটি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য? যে পদ্ধতিটি সবচেয়ে গ্রহণযোগ্য বাংলাদেশে সেটা হলো আয় পদ্ধতি। এবার আসছে জিডিপি নির্ধারক সমূহ অর্থাৎ ডিটারমিনেন্টস অফ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি। জিডিপি নির্ধারক সমূহ, জিডিপি নির্ধারক সমূহ কি কি আসছে? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, টেকনোলজি এবং মোবিলিটি বা ভূমি, শ্রম, মূলধন, প্রযুক্তি এবং সচলতা। জিডিপি নির্ধারক সমূহের মধ্যে প্রথমে আসছে ভূমি। ভূমিটা কি? মোট দেশজ উৎপাদন ভূমি ও প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর করে। প্রাকৃতিক সম্পদের পর্যাপ্ত ব্যবহার সম্ভব হলে এবং কৃষি পণ্য উৎপাদনের জন্য যদি প্রয়োজনীয় উর্বর ভূমি থাকে তাহলে আমাদের মোট দেশজ উৎপাদন বৃদ্ধি পাবে। এরপরে আসছে লেবার বা শ্রম।
যেকোনো দেশের শ্রম মোট দেশজ উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ নির্ধারক। দক্ষ ও কর্মক্ষম শ্রম শক্তি দ্বারা একটি দেশের মোট জিডিপি বৃদ্ধি করা সম্ভব। এরপরে আসছে মূলধন। মূলধনটা কি? মূলধন মোট দেশজ উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ নির্ধারক। আমরা যদি উন্নত দেশের দিকে তাকাই তাহলে দেখব সেসব দেশে মূলধনের পর্যাপ্ত ব্যবহারের ফলে মোট দেশজ উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হয়েছে। কিন্তু আমরা আমাদের মতো উন্নয়নশীল বা অনুন্নত দেশসমূহ মূলধনের অভাবের কারণে মোট জাতি হয় ও মোট দেশজ উৎপাদন বৃদ্ধি করতে পারে না, কিছুটা কম, আর এই কারণে আমরা উন্নয়নশীল বা অনুন্নত দেশ। এরপরে আসছে প্রযুক্তি। জিডিপি নির্ধারক সমূহে যেটা মানে খুবই গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করে সেটা হলো প্রযুক্তি। যদি আমাদের দেশে পর্যাপ্ত জনশক্তি থাকলো, পর্যাপ্ত শ্রম থাকলো, কিন্তু প্রযুক্তি ব্যবহার নাই, তাহলে কিন্তু আমাদের জিডিপি বৃদ্ধি পাবে না। এরপরে আসছে সচলতা বা মোবিলিটি। সচলতা বা মোবিলিটি, সচলতাটা কি? একটি অর্থনীতিতে পিছিয়ে পড়া বা অবনতিশীল অর্থনৈতিক কার্যকলাপ থেকে সম্পদ ছড়িয়ে নতুন কোন কার্যক্রমে সেটাকে ইমপ্রুভ করাটাই হলো সচলতা। যেমন হতে পারে আমাদের দেশ এখন খাদ্যের বেশি প্রয়োজন, এখন যদি আমরা খাদ্য উৎপাদন না করে আমরা শুধু পাট উৎপাদন করে যাই তাহলে আমরা কিন্তু পিছিয়ে থাকবো, মোট দেশজ উৎপাদনে সেটা কোনো প্রভাব ফেলতে পারবে না। কিন্তু আমরা যদি করি পাট উৎপাদনটা কমিয়ে দিয়ে আমরা ওখানে বেশি ধান উৎপাদন করছি তাহলে আমরা এগিয়ে যাবো, অর্থাৎ মোট দেশজ উৎপাদনে কিছুটা মোট দেশজ উৎপাদন বৃদ্ধি পাবে। এরপরে আসছে জিডিপির হিসাব বহির্ভূত বিষয়াদি। জিডিপির হিসাব বহির্ভূত বিষয়াদি, জিডিপির নির্ধারক সমূহ আমরা জানলাম, এবার জানবো জিডিপির হিসাব বহির্ভূত বিষয়াদি কি কি আছে। জিডিপির হিসাব বহির্ভূত হলো মূলধন লাভ ক্ষতি, যেটা জিডিপির হিসাবে একেবারেই হিসাব করা হয় না। এরপরে আসছে মাধ্যমিক দ্রব্য ও সেবা। মাধ্যমিক দ্রব্য ও সেবা জিডিপি হিসাবের সময় আমরা গণনায় আনি না, কারণ আমরা শুধু চূড়ান্ত দ্রব্য আনি, আর চূড়ান্ত দ্রব্যকে হিসাব করি এ কারণে যে চূড়ান্ত দ্রব্যের মধ্যে আমাদের মাধ্যমিক দ্রব্য এবং সেবা ইনক্লুড হয়ে যায়। এরপরে আসছে বিনামূল্যে ব্যবহৃত দ্রব্য ও সেবা। বিনামূল্যে ব্যবহৃত দ্রব্য ও সেবা, বিনামূল্যে ব্যবহৃত কি? যেমন একজন মা তার সন্তানকে লালন পালন করছে, আবার সে বাসায় রান্না বান্না করছে, এইগুলো কিন্তু আমরা কোনো টাকার পরিমাপ করি না, আর সেই জন্যই এগুলো আমাদের জিডিপির হিসাবেও আসে না। অতীতে উৎপাদিত পণ্য ও লেনদেন বিবেচ্য নয়। অতীতে উৎপাদিত পণ্য, যেমন একটা পুরাতন গাড়ি, যেটা আমি বারবার বলছি যে আমরা যে হিসাবটাই করতে যাবো একটা নির্দিষ্ট বছরে এক বছরের মধ্যে সেটা ইমপ্রুভ হবে। তো এখানে অতীতে উৎপাদিত পণ্য যদি আমরা পুরাতন হয়ে গেছে একটা গাড়ি, সাপোজ গাড়িটাকে যদি এবছরে ইমপ্রুভ করি তাহলে আমাদের হিসাবে গরমিল হয়ে যাবে, কারণ পূর্বের বছরে সেটা ইমপ্রুভ হয়ে গেছে। তারপরে আসছে বেআইনি কাজ। বেআইনি কাজ হলো বেআইনি কাজ থেকে প্রাপ্ত হয় জাতীয় গণনায় অন্তর্ভুক্ত হয় না, যেগুলো সমাজ বহির্ভূত কাজ, সামাজিকভাবে গ্রহণযোগ্য নয় এবং দেশের প্রচলিত আইনের বিরোধী কাজকে এই বেআইনি কাজ বলে, যেগুলো আমাদের জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যেহেতু দশম শ্রেণীতে পড়ছো, তোমাদের এই ক্লাসগুলো আগে হয়ে গেছে, এবার এখন তোমাদের এগুলো রিভিশন চলছে, যেগুলো মূল বিষয় সেগুলো নিয়ে আলোচনা করলাম। তো এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো হলো, দেখো সিসিএর পূর্ণ রূপ কি, প্রথমে বলে দিয়েছি ক্যাপিটাল কনজাম্পশন অ্যালোয়েন্স, তারপরে হচ্ছে মোট জাতীয় আয় কি, মাথাপিছু মোট দেশজ উৎপাদন কাকে বলে, সচলতা কি, এই 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 ধরনের প্রশ্ন হতে পারে। তোমরা এগুলো বাসায় খুব ভালোভাবে চর্চা করবে, এবং আমি যদি ফিডব্যাক আছে তোমরা বাসায় ভালোভাবে পড়বে এবং সেটার ফিডব্যাক দিবে। আগামীতে তোমাদের টপ প্লেস নেওয়া হবে অধ্যায় ষষ্ঠ জাতীয় আয় ও এর পরিমাপ। তোমরা ততদিন বাসায় ভালোভাবে থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে।